তো হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছিলাম পৈরানে ভাষা মন্দির দর্শনে। তো আজকে আমাদের সাথে পুচকি রয়েছে, পুচকি হচ্ছে প্রিয়াঙ্কার মামার মেয়ে, আর হ্যাঁ এটা তো আমি। তো এই মন্দিরে আসার জন্য ডায়মন্ড হারবার রোড ধরে সোজা চলে এলে পৈরান বাস স্টপেজ, তারপরেই হচ্ছে এই মন্দিরটা। তো মন্দিরটার সামনে একটা মাছেদের পুল করা আছে যেখানে সবাই মাছেদের মুড়ি খাওয়াচ্ছে। তো প্রিয়াঙ্কা বললো যা তুইও কিনে আন মাছেদের জন্য মুড়ি। তো সেই মুড়ি কিনতে গিয়ে আমি নিজে খেতে খেতে চলে এলাম। তো প্রিয়াঙ্কা বললো তুই কি মাছেদের মুড়িটাকেও ছাড়বি না? তো অনেক দূর দূর থেকে অনেক দর্শনার্থীরা এই মন্দির দর্শন করার জন্য আসেন। তো এই মন্দিরে ঢুকেই ঠিক তার ডান দিকেই রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা, আর ঠিক তার পাশেই রয়েছে ভেজ খাবারের দোকান। হঠাৎ দেখি দুজনে মিলে ছুটতে শুরু করলো, তারপরে গিয়ে দেখি ওখানে একটা ট্র্যাম্পোলিন রাখা আছে। তো দুর্ভাগ্যবশত এটা শুধু ছোটো বাচ্চাদের জন্যই, তো প্রিয়াঙ্কা তো আর এতে চড়তে পারলো না। সো শেষমেশ মনটা খারাপ করে শুধু ওর বোনকেই নিয়ে গেলো চড়ানোর জন্যে। তো খেলতে খেলতে কয়েকটা বন্ধুও বানিয়ে ফেললো এখানে। সত্যি মন্দিরটা খুব সুন্দর, অসাধারণ, ঘুরে খুবই ভালো লাগছিল। আর যত সন্ধে বাড়ছিল তত লাইটিংয়ের জন্য আরও সুন্দর হয়ে উঠছিল মন্দিরটা। এই সিঁড়ির ডান দিকে রয়েছে জুতা রাখার জায়গা যেখানে জুতা জমা রাখতে হয়। তারপরে সিঁড়ি দিয়ে উঠেই উপরে ডান দিকে রয়েছে বাবা ভোলানাথ ও মাতা পার্বতীর মন্দির, ও বাম দিকে রয়েছে প্রভু শ্রীরাম, লক্ষ্মণ ও মাতা সীতার মন্দির। তো প্রত্যেক দিন এখানে সন্ধ্যে 7টার সময় সন্ধ্যারতি হয়। তো আমরা সবাই মিলে সন্ধ্যারতিটা দেখলাম। তারপরে সন্ধ্যারতি দেখার পরে যখন আমরা চলে আসছি তখন একজন ঠাকুরমশাই আমাদের পুচকিকে একটা প্রসাদ দিলেন। তো মন্দিরের সামনেই একটা ছোট বাচ্চাদের পার্ক ছিল, তো বেরোনোর সময় বললো যে ওখানে একটুখানি খেলে নেবেও। তো আমরা ওখানে গিয়ে খানিকক্ষণ খেললাম, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য। আর এইরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।